গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ বাটারফ্লাই ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজ নতুন একটা ভিডিওই তোমাদের জানাই সবাইকে অনেকটা স্বাগত। আজকের এই ভিডিওটা হতে চলেছে একটা চ্যালেঞ্জ ভিডিও। আমার পাপা আগে থেকেই বলে দিল এটা কি একটা চ্যালেঞ্জ ভিডিও। তো যাই হোক, আজ একটা চ্যালেঞ্জ ভিডিও হ্যাং হতে চলেছে। তো এই চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে তোমরা একটু গেস করতেই পারছো এগুলো দেখে। তো আমি বলি আজকে যে চ্যালেঞ্জ ভিডিওটা হলো এই যে বেলুন নিয়ে। তো বেলুন বাস্টিং করতে হবে। তো সেই বেলুন বাস্টিং কিভাবে করতে হবে, আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে। তো আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে এই ধরনের, এই যে বেলুন বাস্টিং এর কি কিভাবে আমি বেলুন বাস্টিং করেছি সেগুলো আমার আইডিতে গিয়ে দেখতে পারো। আর কি বলতো, এই বেলুন বাস্টিং এর চ্যালেঞ্জগুলো আমার খুব ভালো লাগে, তোমাদেরও খুব পছন্দ হয়, সেই জন্য আমি নিয়ে চলে আসি বারবার করে চ্যালেঞ্জ ভিডিওগুলো। তো আজ নিয়ে চলে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও। তো এই বেলুনগুলো কিভাবে বাস্ট করতে হবে সেটাই করব আমি। আর একটা বেলুন দিয়ে তো চলো আজ এই বেলুন বাস্টিং চ্যালেঞ্জটা আমি বলি কিভাবে ফাটাবো আমি। তো এটা বাস্ট করব দাঁত দিয়ে, এইভাবে ফাটাবো। তো এই চ্যালেঞ্জটা করিনি আমার আমার চ্যানেলে, মানে আমার চ্যানেলে আরও অনেক ধরনের চ্যালেঞ্জ ভিডিও আছে, মানে এই যে বেলুন বাস্টিংয়ের অনেক টাইপের, পা দিয়ে ফাটানো, না বসে ফাটানো এখনও করিনি, আরও চেপে ফাটানো, হাত করে ফাটানো, অনেক কিছু আছে। তো এই তো ভাবলাম একটু অন্য করি আর এই জন্য এগুলো নিয়ে চলে এসেছি। আর এটা তিনটে করে বাঁধা কেন বলতো, ছেলের বার্থডে ছিল এই জন্য তোমাদের নতুন করে আমি ফুলিয়ে দেখাতে পারলাম না। তো সেই বেলুনগুলো কিছুটা ছিল, তো আমি বললাম এটা কেন ওয়েস্ট হতে দেবো, এমনি এমনি আস্তে আস্তে কম হয়ে আসছে তো কেন কম হতে দেবো, আমি কোনো কাজে লাগাই আমার চ্যানেলের জন্য, সেটাই চলে এসেছি। সেটা সত্যি কথাও বলে দিলাম তোমাদের, কিছু মাইন্ড করো না কিন্তু। আর তো চলো আর বেশি কথা না বলে, আর কি বলতো, অন্য অন্য আমার চ্যালেঞ্জগুলো তো আমি বেলুনটা ফোলাতাম, ফু 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 করে মুখ দিয়েই ফোলাতাম, ফুলিয়ে তারপর বাস্ট করতাম। আর এই চ্যালেঞ্জ ভিডিওটাই মুখ দিয়ে ফোলাবো তো না, আগের থেকেই ফোলানো আছে, তো কী করে মুখ দিয়ে ফোলাবো বলো। তো যাই হোক চলো আমি বেলুনগুলো বাস্ট করি। তা প্রথমে একদম পুচকু একটা বেলুন, হ্যাঁ আমি আগে দেখি কি অবস্থা হয় আমার মুখ দিয়ে ফাটানো, দাঁত দিয়ে ফাটানো। হয়েছে হয়েছে হয়েছে, আমার ঠোঁটটা মুখটাই ব্যথা হয়ে যাবে আজকে এই দাঁত দিয়ে ফাটিয়ে ফাটিয়ে। তো চলো নেক্সট দুটো। তো হ্যাঁ আমি কাউন্ট করব কটা বেলুন আমি দাঁত দিয়ে ফাটালাম, মুখ দিয়ে বাইট করে ফাটালাম। দুটো বেলুন আমি ফাটালাম, এইবার তিন নম্বর বেলুন। তো এই বেলুনটা আমি আমার যতদূর মনে হচ্ছে ইউটিউবে আমি দেখিনি এখনো কেউ গাল দিয়ে ফাটিয়েছে কিনা, সবাই অনেক কিছু করে ফাটায়। তো আমি আমার না দেখেই এটা আমি আমার মতো করে মন থেকে ভাবলাম যে আমি দাঁত দিয়ে ফাটাই, কারণ এই চ্যালেঞ্জ তো কেউ নেবে না, দাঁত দিয়ে ফাটলে মুখে কতটা ব্যথা লাগছে, তো সেটাও সহ্য করছি তোমাদের জন্য। তো চলো আরও একটা ফাটাই, তিন নম্বর বেলুন এবার। হচ্ছে না কেন, তিন নম্বর বেলুন গেল, এইবার চার নম্বর বেলুন, চার নম্বর বেলুন গেল, চারটে ফাটিয়েছি। হচ্ছে না কেন, তো চার নম্বর বেলুনটা তুমি ফাটাতেই পারছো না, এটা চার নম্বর, আই থিঙ্ক এটা পাঁচ নম্বর। তো পাঁচ নম্বর বেলুন গেল, পরে মুখটা ধুয়ে নেবো, আমার মুখে ফাটাচ্ছি, মানে তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু মুখটা অবশ্যই ধুয়ে আসবো।
আমার নাক মুখ গেল তো সাত নম্বর বলুন এবার আট নম্বর নয় নম্বর ও নয় নম্বর বলুন এইবার দশ নম্বর তো এগারো নম্বর তারপর আমি একটু মুখটা ধুয়ে তারপর তোমাদের সামনে আসছি তো চলো আমি মুখ ঠুক ধুয়ে কমপ্লিট করে চলে এসেছি আবারও তোমাদের সামনে কথা বলার জন্য তো আমার এই যে বেলুন বাস্টিংগুলো আমি যে দাঁত দিয়ে করেছি মানে বাইট করে যে বেলুনগুলো বাস্ট করেছি সেইগুলো তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবে আর আমার চ্যানেল যারা নতুন আছো অবশ্যই কিন্তু তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ধরনের ভিডিও তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে আর অল নোটিফিকেশনটা অন করে দেবে তাহলে কী হবে বলো তো আমার চ্যানেলের এই ধরনের নতুন নতুন ভিডিও সব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর তোমরা ঝটপট করে দেখে নিতে পারবে আর যদি এই ধরনের বেলুন বাস্টিংয়ের ভিডিও তোমাদের খুব ভালো লেগে থাকে তবে আমার আইডিতে যেতে পারো অনেক 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 রকমভাবে আমি এই বেলুন বাস্টিংয়ের চ্যালেঞ্জ ভিডিওগুলো আছে আমার আইডিতে সেগুলো তোমরা দেখে নিতে পারো আর আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছো তাদের অনেক 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 ধন্যবাদ পাশে থাকার জন্য সঙ্গে থাকার জন্য তোমাদের এই ধরনের সাপোর্ট সব দিন করে যাও তো অনেকটা আমি তোমাদের ভালোবাসা থাকলে এগিয়ে যেতে পারবো ভালোবাসা না থাকলে তো এগিয়ে যেতে পারবো না সেটাই বলার ছিল তো চলো আর বেশি কথা বলবো না বেশি কথা বললে চ্যালেঞ্জ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে আমার খুব ভালোও লাগে না চ্যালেঞ্জ ভিডিও শর্টের মধ্যে থাকলেই ভালো লাগে সেটাই আমি চেষ্টা করি চ্যালেঞ্জ ভিডিওগুলো একটু শর্টের মধ্যে করার তো এই বেলুন বাস্টিংটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাকে দিয়ে যদি নতুন কোনো চ্যালেঞ্জ ভিডিও করাতে হয় সেটাও কমেন্ট করে জানাবে তাহলে কী হবে বলো তো আমি ঝটপট ঝটপট করে সেইগুলো আনার চেষ্টা করব এটাই আমার কথা আর তোমাদের যদি ভালো রেসপন্স পাই তাহলে আমার নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও আবার আরও করে না উৎসাহটা আরও বাড়িয়ে তোলে সেটাই আর কিছু না তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো বাই টাটা